বন্ধুরা, অ্যান্ড্রয়েড ফোনের মজার মজার বিষয় জানতে চাইলে হিট করুন সাবস্ক্রাইব বাটন আর প্রেস করুন বেল আইকন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। বন্ধুরা আসসালামু আলাইকুম। তো আবারও আমি আছি আপনাদের সাথে, এমডি রেজা। তো আজকে এরকম একটা বিষয় ডিসকাস করব আপনাদের মাঝে, তো অবশ্যই আপনাদের হেল্প হবে। তো ভিডিওর টাইটেলটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কী বলবো আমি। তো বন্ধুরা, আমরা অনেক সময় দেখা গেছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রিনে যদি আমরা টাচ করি তো টাচ অনেক স্লোতে কাজ করে। যদি এই ধরনের যদি প্রবলেমে যদি ফেস করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। চলুন আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আমরা একটা থার্ড পার্টি একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করব, তো সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা এই কাজটি করব। চলুন শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, আমরা প্লে স্টোরে এসে পড়েছি। তো আমরা উপরে সার্চ বক্সে লিখব টাচ স্ক্রিন রিপার। তো এটা লিখে সার্চ দিলে, এই যে এই লেখাটা লিখে সার্চ দিবেন আপনারা, আমি অবশ্যই ভিডিও নিচে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন। কারণ আপনাদের খুঁজতে হবে না প্লে স্টোরে, তো সরাসরি ডিসক্রিপশন থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে এখানে এসে পড়বেন। তো বন্ধুরা, এই যে আমি অবশ্যই এটা ডাউনলোড করে রেখেছি, তো আমার সুবিধার্থের জন্য, যাতে দ্রুত আপনাদেরকে দেখাইতে পারি, কারণ ভিডিওটি বড় হইলে তো বোরিং ফিল করবেন। তো এর জন্য আমি সরাসরি আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর তো একটু ওয়েট করেন, এই যে এরকম আসবে পেজটা, এরকম আসার সাথে সাথে এই যে নিচে ওকে আছে, ওকেতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই দেখেন নিচে স্টার্ট লেখা আছে, তো স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে এই যে এরকম আসবে, আসার পরে যে এখানে আসার সাথে সাথে ওকেতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে অ্যাড আসলে কেটে দিবেন। তো এখানে দেখেন চারটা অপশন আছে। ফার্স্ট অপশন আমি যেহেতু ওকে করে দিয়েছি, ট্যাপ লেখা এসে পড়ছে। দেখেন চারটা অপশন আমাদের, তিনবার তিনবার করে আমরা তিনটা স্টেপ করে আমরা এটা আমরা কমপ্লিট করব। আপনারা ভালো করে লক্ষ্য করেন, এই যে এখানে দেওয়া আছে, এই দেখেন 1, 2, 3। অতএব প্রতিটা আমাদের এই চারটাই তিনবার করে আমরা ক্লিক করে যাব। প্রথম স্টেপ আমি করে, এই যে এটা ট্যাপের উপরে আমি ক্লিক করে, ট্যাপের উপরে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করব। একটু ওয়েট করুন, কারণ একটু এটা একটু মানে ওয়েট করে আপনারা মানে একটু লেট করে ক্লিক করবেন। তো আমি আবার ক্লিক করে দেখেন এই যে এটা প্রসেসিং হইতেছে। হওয়ার পরে এই দেখেন স্টেপ ওয়ানে দেখেন, এই যে দেখেন, এই যে এখানে দেখেন আপনারা, দেখেন ওয়ানে ভালো করে লক্ষ্য করেন, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অতএব আরও দুইটা আছে, এটা আমরা ঘুরে আসব। এটা আমরা কীভাবে আসব, মানে স্টেপ বাই, যে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা আমরা যদি কমপ্লিট করে আসি, এরকম একটা একটা করে কমপ্লিট হবে। আবার আপনারা প্রথম থেকে শুরু করবেন, মানে প্রথম থেকে আবার আসবে। তো যেহেতু ট্যাপ লেখাটা এই দুই নম্বর অপশনে এসে পড়ছে, তো আমি দুই নম্বর অপশনে ক্লিক করব। আবার ওকেতে ক্লিক করে, তো একটু ওয়েট করে তারপর আবার ক্লিক করব। একটু ওয়েট করতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, এটাও হয়ে গেছে, দেখছেন। তো এটা যখন এক নম্বর যখন কমপ্লিট হয়েছে, এখানে দেখেন প্রথমটা এক নম্বর কমপ্লিট হয়েছে, দ্বিতীয়টা এক নম্বর কমপ্লিট হয়েছে। অতএব আরও দুইটা স্টেপ আছে, এই যে এই দুইটাই। তো যেহেতু এখানে ট্যাপ লেখাটা আসছে, তো এখানে আমরা আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটাও একটা করে কমপ্লিট হবে, তারপর আবার ট্যাপ লেখাটা এই চার নম্বরে আসবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানেও ফার্স্টেরটা কমপ্লিট হবে, তারপর আবার প্রথমে চলে যাবে। তখন আবার এর প্রথমেটা ক্লিক করব, আবার দুই নম্বর স্টেপ কমপ্লিট হবে, আবার এখানে আসবে, এখানে দুই নম্বরটা, আবার দুই নম্বর স্টেপ কমপ্লিট হবে। চলুন আমরা একটার পর একটা কমপ্লিট করে যাই। এখানে ক্লিক করে আবার ক্লিক করে একটু ওয়েট করতে হবে বন্ধুরা, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই তিন নম্বরে আমরা এই ট্যাবে ক্লিক করব। এটা হয়েছে এরকম, প্রথম এই যে দেখেন ওয়ান স্টেপ কমপ্লিট হয়েছে, এখানে ওয়ান স্টেপ কমপ্লিট হয়েছে, তো এটা বাকি আছে, তো এটা বাকি আছে। তো আবার ক্লিক করব, তো একটু অপেক্ষা করে ক্লিক করবেন, একটু মানে সাথে সাথে ক্লিক করবেন না, তো একটু একটু অপেক্ষা করে তারপর ক্লিক করবেন। আর আপনারা এই চারটা যখন কমপ্লিট করে ফেলবেন, অবশ্যই বুঝতে পারবেন আপনাদের মোবাইলটা কতটুকু স্পিড বাড়ছে,
টাচ করার সাথে সাথে আগের মতো স্লো দেখাবে না। তো আগে যেরকম আপনার টাচ করলে একটু স্লো দেখাইছে, তো এই ধরনের সমস্যা থেকে অবশ্যই সমাধান আপনারা পেয়ে যাবেন। তো এটা আমি যদি ক্লিক করে এইভাবে আমি একটু স্কিপ করে, তো বন্ধুরা এই 3 নম্বর অপশনটাও, এই যে প্রসেসিং চলতেছে, তো এটাও কমপ্লিট করে দিছি। এ দেখেন প্রতিটাতে 3টা করে অপশন আছে, প্রথমটা কমপ্লিট, এখানে প্রথমটা কমপ্লিট, এখানে আরও 2টা আছে, এই 2টা কমপ্লিট হয় নাই। তো এই যে এখানে এখন 4 নম্বরটা আসছে, 3 নম্বরটাও প্রথম স্টেপ কমপ্লিট। তো আমরা এই 4 নম্বরটা তো একটু সময় নিয়ে ক্লিক করবেন, সাথে সাথে ক্লিক করলে হবে না, একটু একটু ওয়েট করে তারপর ক্লিক করবেন। তো এটা যখন আপনারা কমপ্লিট করে ফেলবেন, অবশ্যই আপনাদের টাচ স্ক্রিন অবশ্যই আপনাদের অনেক স্পিড বেড়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে, তো আবারও আমি একটু স্কিপ করে নিই, তার স্কিপ না করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তো আপনারা বোরিং ফিল করবেন। তো এর জন্য আমি এটাও হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা 3টা স্টেপ করে কমপ্লিট করে নেবেন। তারপর দেখেন যে আবার ফার্স্টে এসে বসছে, দেখছেন প্রথম ইয়েতে আসছে, এটা যেহেতু প্রথম স্টেপ আমি কমপ্লিট করছি এখানে, তো এখানে আবার আবার শুরু করব আমি, দেখছেন। তো এটা দ্বিতীয় স্টেপ কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে 3টা স্টেপ আমরা কমপ্লিট করবো। দেখেন যে এখানে ফার্স্টে যে ফার্স্টের স্টেপটা কমপ্লিট আগেই করছি আমরা, পরে দেখেন এই 2 নম্বর স্টেপটাও কমপ্লিট হয়ে গেছে। এখন এই 2 নম্বর অপশন আসছে যেখানে এটাও 2 নম্বরটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমবার একটু সমস্যা হয়, দেখা যাচ্ছে ক্লিক করলে হতে চায় না, তো প্রথমবার একটু লেট করে করে ক্লিক করবেন আপনারা। দেখেন এই 2 নম্বরটাও 2টা অপশন এসে পড়ছে, এখানে কমপ্লিট হয়ে গেছে, 3 নম্বরে এসে পড়ছে, তো 3 নম্বরে আমরা কমপ্লিট করে নেবে। এইভাবে 3টা স্টেপে আপনারা কমপ্লিট করে নেবেন। 4 নম্বরটাও আমি কমপ্লিট করে নেব। তো এইভাবে আপনারা টাচ করে করে কমপ্লিট করে নেবেন। তো আবার আমাদের এই প্রথম ইয়েতে নিয়ে যাবে, এটা কমপ্লিট হওয়ার সাথে দেখছেন ফার্স্টের ইয়েতে আসছে, তো এখানে আমি ক্লিক করলে 3 নম্বরটাও কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে 4টা, এই দেখেন এই যে এটা কমপ্লিট, একদম কমপ্লিট, প্রথম স্টেপ কমপ্লিট, দ্বিতীয়টা, তৃতীয়টা। তো এখন 2 নম্বর ইয়েতে আসি, দেখে এটাও কমপ্লিট করে দিই। তো এইভাবে আমরা 4টাই এবার 3 বার 3 বার করে আমরা এই 3টা স্টেপ কমপ্লিট করতে হবে, যে এটাও কমপ্লিট হয়ে গেছে, এটা লাস্ট স্টেপ। তো এই যে এই 3 নম্বর অপশনে আসে আমি আমরা এখানেও ক্লিক করে, তো প্রথমে একটু এটা আপনাদের কমপ্লিট করতে প্রথম স্টেপটা একটু মানে সময় নেয়, কিন্তু তারপরে খুব দ্রুতই হয়ে যায়। তো তারপরে স্টেপটা আমরা ক্লিক করে এটাও হয়ে গেছে, হওয়ার পরে এ দেখেন এখানে আমার যে মোবাইলের সব কিছু দেখাইতেছে কমপ্লিট। তো আমি এখন আমার আমার মোবাইলের যে টাচ স্পিডটা অনেক বেড়ে যাবে, তো আপনারা ব্যবহার করে বুঝতে পারবেন, মানে আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন, তো একটু ওয়েট করেন। তো এই যে এরকম আসার পরে দেখ, তো আমি যে এটা সাকসেসফুল দেখাইছে, এখানে দেখেন এখানে সাকসেস দেখাইছে, দেখানোর পরে তো এই যে আমি যে ক্লোজে ক্লিক করব, ক্লোজে ক্লিক করার পর আমার কমপ্লিট। তো এইভাবে আপনারা এটা কমপ্লিট করে নেবেন। তো এখন যদি আমি স্টার্টে ক্লিক করি, এটা কিন্তু এখন হবে না, দেখেন যে এখানে হবে না, স্টার্টে আমি যতই ক্লিক করি হবে না, এটা আসলে কেটে দেবেন, এখানে যতই আমি ক্লিক করি হবে না, কারণ আমারটা কমপ্লিট করে দিছে, আমার যে টাচ স্ক্রিনটা রিফারিং করে দিছে, কমপ্লিট করে দিছে। তো আমার কোনো এখন আর কোনো আমার মোবাইলে টাচে কোনো সমস্যা নাই। তো যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আর আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন, কোন ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন আমার কাছে, তো আমি অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি আসলে একটা জব করে যার কারণে আমি ওইভাবে আসলে ভিডিও আসলে ওইভাবে বানাইতে পারি না, কারণ আমি তো অবশ্যই যদি আপনারা যদি ভিডিওটি যদি আপনাদের যদি হেল্প হয় আপনাদের, তো অবশ্যই আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে ঘন্টা আইকন ক্লিক করতে অবশ্যই ভুলবেন না, কারণ ঘন্টা আইকন ক্লিক না করলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পাবেন না। অবশ্যই আপনারা ঘন্টা আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।